শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসই এর মূল সূচক ডিএসইএক্স 4.24 পয়েন্ট বা 0.07 শতাংশ বেড়ে 6210 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 532 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 15.11 শতাংশ বেশি। বিমা খাতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, শিল্প খাত থেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও স্টার্ন হাউজিং এবং আইটি খাত থেকে এডিয়ান টেলিকম ও জেনেক্স ইনফোসিস সূচকের বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে বিমা খাতে সর্বোচ্চ 0.33 শতাংশ এবং আইটি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 0.26 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে ট্যানারি খাতে সর্বোচ্চ 0.40 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ বিমা খাতে 10টি করে কোম্পানি রয়েছে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট এবং জেমাই হসপিটাল রিকুইজিটের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কোহিনুর কেমিক্যালস, বাংলাদেশ মনোস্পুল পেপার এবং মন্ন সিরামিকের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল, হামিদ ফ্যাব্রিক্স এবং ডমিনেট স্টিল বিল্ডিং এর শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। চলমান তারল্য সংকটের মধ্যে ব্যাংকগুলো আন্তঃব্যাংক থেকে নেওয়া ঋণের উপর 9% সুদের হারের চেয়ে বেশি চাপিয়ে দিচ্ছে। ঋণদাতারা কম প্রস্তাবিত সুদের হারের কারণে আমানতকারীদের আকৃষ্ট করতে পারছে না, যার ফলে তারল্য সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। সুতরাং প্রয়োজনীয় জমাকৃত নগদ অর্থের অনুপাত পূরণ করার জন্য ব্যাংকগুলো অন্যান্য ব্যাংক থেকে অর্থ ধার করতে বাধ্য হচ্ছে। যদি ঋণের হারের সীমা অপসারণ করা হয়, তবে তারল্য সংকট কিছুটা প্রশমিত হতে পারে এবং ঋণদাতারা কিছুটা স্বস্তি ফিরে পাবে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি 5.2 শতাংশে নামতে পারে, যা গত বছরের তুলনায় 2% কম। পূর্বাভাস অনুযায়ী প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধি এমনটা হওয়ার মূল কারণ গৃহস্থালী ও ব্যবসার উপর মুদ্রাস্ফীতির বিরূপ প্রভাব, এর পাশাপাশি জ্বালানি ঘাটতি, আমদানি বিধিনিষেধ এবং মুদ্রানীতির কঠোরতা। তবে 2024 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি তার প্রত্যাশিত অবস্থানে আসবে বলে আশা করা হচ্ছে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আসছি শেয়ারবাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।